টিকিট আছে? হ্যাঁ দেখি। এটা নিয়ে পাঁচটা মালগাড়ি হলো, পাঁচটা এটা নিয়ে পাঁচটা মালগাড়ি দেখে নিলাম এখানে বসে বসে, কিন্তু এখন একটা প্যাসেঞ্জার ট্রেন গেল না কোনো। মাল টিকিটটা পেয়ে গেলাম এই যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ চৌহান ব্লগস। তো তোমরা একটু গেস করে বলো এটা কোন স্টেশন, এটা কোন স্টেশন হতে পারে? এটা হলো কানকি স্টেশন। তো আমরা এসেছিলাম কানকি ধামে, তো ঘোরা হয়ে গেছে, এখন রাতে যাব বাড়িতে রায়গঞ্জে। তো ডেমো যে ট্রেনটা রয়েছে ওটাতেই যাব। তো দেখি কটায় আসে, 8:14 টাইম রয়েছে। আর এখন আমি এখানে দাঁড়িয়ে ব্লগ করছি কারণ একটাই, এখানে লাইটের কোয়ালিটিটা ভালো আছে, তো ভিডিওর কোয়ালিটিটাও ভালো আসছে। তো দেখা যাক কখন আসছে, সঙ্গে থাকো। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখছো ফলো করে দাও। টিকিট আছে? হ্যাঁ দেখি। এটা হলো ট্রেনের টিকিট, ঠিক আছে দেখি কী লেখা আছে। রোহিত দিল আমাকে ট্রেনের টিকিট, বললো টিকিট কেটে আসছে, দেখি কী লেখা আছে টিকিটে। ভাই রেলওয়ে টিকিটে NBSTC কেন লেখা আছে? হ্যাঁ NBSTC কেন লেখা আছে? এই যে যে মালগাড়ি যাচ্ছে, মালগাড়ি ভাই কনকার কনকার ভাই, ট্রেনটা ভালোই বড় আছে, কিন্তু ট্রেনটা বেশ ভালোই বড় আছে, মালগাড়ি তো বড় থাকে যেটা হয়, দেখতে পাচ্ছ কত গাইস? আবার একটাই মালগাড়ি আছে, মালগাড়ি তো ভাই। এবার কি মনে হচ্ছে বল? মালগাড়ি না, হ্যাঁ লোকাল। তো দেখা যাক কোন গাড়ি আসছে, দেখালো শুধু ইঞ্জিন। ও ভাই মালগাড়ি মালগাড়ি মালগাড়ি, এটা অয়েল নিয়েছে, তেল তেল, এটা তেল, এটা তেলের গাড়ি। এখানে বসে আর কিছু দেখি বা না দেখি, চারটা মালগাড়ি দেখে নিলাম, বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে রামদেব বাবার প্রসাদ, এটাই প্রসাদটা দিয়েছিলাম ভোগ আর কি। তো এখন বাড়ির উদ্দেশ্যে যাব, তো ভোগটা নিয়ে যাব। এখানে বসে বসে আর কিছু না দেখি বা দেখি, চারটা মালগাড়ি অলরেডি দেখে ফেললাম, একটা এখনও প্যাসেঞ্জার গাড়ি আসলো না, দেখি কোন স্টেশনে আছি না আছি। সো গাইস টিকিট কাটতে গেছিলাম কিন্তু এখন টিকিট দিচ্ছে না, বললো 15-20 মিনিট পরে টিকিট কাউন্টার খুলবে আর কি, এখনও খোলেনি কারণ বেশি লোকজন নাই। তো তাই বলে বললো যে 15-20 মিনিট পরে আসো, তখন টিকিট দেওয়া হবে। তো পেছনে দেখতে পাচ্ছ আরেকটা ট্রেন আসছে, ওটাও হয়তো মালগাড়ি হবে নাকি, দেখা যাক কোন গাড়ি আসছে। তো 15-20 মিনিট পরে যাব, টিকিট কাটবো, তারপরে দেখা হচ্ছে। ওকে আবার একটা মালগাড়ি, এটা নিয়ে পাঁচটা মালগাড়ি হলো, পাঁচটা এটা নিয়ে পাঁচটা মালগাড়ি দেখে নিলাম এখানে বসে বসে, কিন্তু এখনও একটা প্যাসেঞ্জার ট্রেন গেল না কোনো। তো যাই হোক দেখি 8:14 আমাদের ট্রেনের টাইম আছে, কখন আসে সেটাই দেখার পালা। তো ফাইনালি টিকিটটা পেয়ে গেলাম, এই যে 3টে রায়গঞ্জের, 20 টাকা করে ভাড়া, কানকি থেকে রায়গঞ্জ 20 টাকা ভাড়া 3টা। তো এখন ট্রেনের অপেক্ষায় দেখি কখন ট্রেনটা আসে, তারপরে দেখা হচ্ছে। বাংলায় বলছে, বাংলায় বাংলায় চার নম্বর লাইন কোনটা রে? ও ওইটাতে, চল চল চল। তো ফাইনালি এতক্ষণে অ্যানাউন্স হলো আমাদের ডেমো স্পেশালের অ্যানাউন্সমেন্ট, পুরো অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না, কিছু করার নাই, ম্যানেজ করে নাও, অ্যাডজাস্ট। দেখা যাক ফাইনালি, এতক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ডেমো আসলো। এখন এখন বাজে 8:35, ডেমো ঢুকলো এই যে, চল চল ডেমো চলে আসছে। তো এই যে ডেমো প্যাসেঞ্জার, শিলিগুড়ি টু রাধিকাপুর, আমরা যাবো রায়গঞ্জ, চলো। ফাইনালি 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে ট্রেন ঢুকলো, ট্রেন চলে এসেছে, এখন আমরা দৌড়াচ্ছি কারণ ট্রেনে উঠতে হবে, সিটটা নিতে হবে, ঠিক আছে? চল চল উঠ, ওই ওঠাতে উঠ, ওঠাতে কানকি ধামে ভিডিওটা দেখোনি
ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, গিয়ে অবশ্যই দেখো। আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও। টেক কেয়ার, বাই, গুড নাইট।